এই ছবিতে যে চরিত্রটা করেছি এরকম চরিত্র এর আগে আমি কখনো করিনি। আমি জিতের সঙ্গে যতগুলো ছবি করেছি সব কটা ছবিতে এমন একটা চরিত্রে অভিনয় করেছি যে চরিত্রটা আগে কখনো করিনি, এখনো সবাই কচু পোড়া বলছে। এখানেও এই ছবিটা দেখার পরেও এমন একটা কিছু বলেছি যে এটা শুনে আপনাদের বারবার বলে মনে হবে যে হ্যাঁ এটাও বলা যেতে পারে। কিসের কপি এরকম কোন কিছু রটেছে, কিসের কপি এটা? এরপরে এটার কপি হবে, আমি বলছি এটা অন্যতম শ্রেষ্ঠ পারফরম্যান্স এবং দ্য বেস্ট। এবং আমি এটা বলতে পারি যে আমাদের এটা কি কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, হলে হোক, কিন্তু আমার মনে হয় যে লিডিং লেডির মতো যদি অভিনয় কেউ করে থাকে বুমেরাঙে সেটা করেছে রুক্মিণী। রুক্মিণী নতুন ভাবে সবাই চিনতে পারবে, এটা ঝোড়ে হাততালি রুক্মিণী মাইত্রের জন্য। এবং অমরীশ আমার প্রেম, আমার ভালোবাসা, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে কাজ করেছি, আমরা আই লাভ ইউ থেকে শুরু করেছিলাম, আমার এই মিউচুয়াল ভালোবাসাটা অমরীশদের জন্য বরাবরই। হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর দ্যাট আই ফিল দ্যাট ইউ অল ফিল, সেই জন্য অমরীশদের জন্য অমরীশদের সঙ্গে কাজ করে প্রচণ্ড ভালো লেগেছে। খরচের ব্যাপারে নাই বা বললাম, আমি খুবই নগণ্য। এবং বাকি সবাই শ্যামলদা আছে, ঝুলন্দী আছে, এভরিওয়ান, প্রচণ্ড ভালো লেগেছে। আই এম সো ব্লেস, থ্যাংক ইউ, গ্রেটফুল টু বি এ পার্ট অফ দিস। সুরা অনেক বেশি কথা বললে, এতটা বলা উচিত ছিল না, সরি সরি। ওকে নাও মুভি নাও। এইটা বলার সুযোগ পাবে, এইটা বলার সুযোগ আবার পাবে। তবে এখন ডেকে নেবো যার কথা আমি এত করে বললাম, এনে আমি সবাইকে গিয়েই অ্যাকচুয়ালি বলছি, দ্য ওয়ান দ্য অনলি রুক্মিণী। প্রথম কথা যেটা আমাকে বলতে হবে যে আমি নিশা। তুমি কি বলছো তাহলে তুমি ঈশা নও? সেইটার জন্য 7 জুনে গিয়ে বুঝতে হবে যে আমি ঈশা না নিশা না রুক্মিণী। এই পুরো গন্ডগোলটা আপনাদের সবাইকে 7th অফ জুনে গিয়ে দেখতে হবে বুমেরাং হলে। যাবেন তো সবাই? আচ্ছা, প্রথমে প্রচুর কথা হলো আমরা জানি, এবার বলেন ট্রেলার কেমন লাগলো সবার? যেহেতু এই প্রথমবারের কথা হচ্ছে, এইরকম একটা
সাহসী পদক্ষেপ, অফকোর্স সৌভিকের ব্রেন চাইল্ড বুমারাং সেটা আছে, এবং যে কোনো প্রোডাকশন হাউসের আমার মনে হয় এরকম একটা প্রজেক্টকে গ্রিন লাইট করা, সেটাকে বলা যে হ্যাঁ আমরা এটা করবো। অ্যান্ড মোস্ট ডেফিনেটলি ইট ইস আ ভেরি রিস্কি ভেঞ্চার, বিকজ সাধারণত কাউকে রোবট যদি বলি এগুলো প্রচণ্ড ভাবে হলিউডের দিকে বেশি মানে চলে, আমরা বেশিরভাগ দেখেছি। তো বাংলা ছবিতে এরমভাবে প্রথমবার এবং এরম একটা ক্যানভাসে, আমার এখনও মনে আছে আমি যতবার সেটে ঢুকেছি আমি এক একটা রোজ নতুন করে সেট দেখতাম এবং বিশাল বড় বড় সেট দেখতাম। যখন বাইকের কথা শুনি, এই তোমরা কে বলছো গো জিদ্দা, খুব গ্রাউন্ডেড মাটির মানুষ তোমরা সবাই, এগুলো কী বলছো? মানুষ সাথে সারাক্ষণ উড়ছে, কি হচ্ছে? বলছে যে আমি উড়বো, এমন উড়বো সুপার বাইকে করে উঠবো, কেউ আমাকে ছুটেই পারবে না, এত ওপরে উঠছে। আর সেটাই থাকুন, প্লিজ প্লিজ জিৎ স্যার, ইউ মাস্ট অলওয়েজ কিপ ফ্লাইং ভেরি 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 হাই, প্লিজ দ্য বস। বাট অবশ্যই এভরিবডি, সৌভিক, গোপাল স্যার, আহমেদ, জিৎ স্যার, এভরিবডি থ্যাংক ইউ সো মাচ। বুমরাঙের মতো ছবি শুধু আমাকেই না দর্শককে দেওয়ার জন্য, এভরিবডি যারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে, আমি এদের সবার সামনে প্রচণ্ড একজন ছোট একজন শিল্পী, এখানে অনেক বড় বড় ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, আমার ওদেরকে কমপ্লিমেন্ট দেওয়াটাও মনে হচ্ছে যে খুব ছোট ব্যাপার, আপনারা সবাই জানেন এরা কারা। আমার কাছে এই অপরচুনিটিটা খুব বড় এবং এটাই চাইছি যে সবাই এই ছবিটাকে ভালোবাসুন। আর অফকোর্স আমি জানতে চাইছি, সবাই এটাই জানতে চাইছি যে জিৎ স্যারের সাথে আমার অভিজ্ঞতা খুব খারাপ, খুব খারাপ। সারাক্ষণ বলতো এটা খাও, সারাক্ষণ বলতো না না ঠিক আছে কাজ কর, না না ঠিক আছে। এমন একজন সুপার, আমি বলছি আপনাদের প্রিয় সুপারস্টার কি করেন জানেন, কু একটাকে বলছে না না ঠিক আছে শর্ট পড়া আগে গল্প করি চলো, এইটা হচ্ছে উনি। সো ওনার কি 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 আশাবাদী যে সবার মনে জায়গা করবে রুক্মিণীর এই ক্যারেক্টারটা, স্পেশালি স্পেশালি রোবটের ক্যারেক্টারটা, নিশার ক্যারেক্টারটা, নিশা সবার মনে দাগ কাটবে আশা করছি, বাচ্চা থেকে বড় সবার আশা করছি ভালো লাগবে। এবং ফিল্মটাও আমি ভীষণ আশাবাদী, আমরা সকলেই ভীষণ আশাবাদী, এই ফিল্মটা আপনাদের ভীষণ ভালো লাগবে, একটা কমপ্লিট ফ্যামিলি এন্টারটেনার, সব এজ গ্রুপকে ক্যাটার করে এটাকে, অ্যান্ড আমরা বলতে থাকি বাট দিস ইজ জেনুইনলি আ ফ্যামিলি এন্টারটেনার। থ্যাংক ইউ ভেরি মাচ।